নিয়োগ দুর্নীতিকাণ্ডের নয়া ধামাকা এবার ইডির নতুন বছরের শুরুতেই একেবারে বিস্ফোরণ ঘটিয়ে ইডি এবং সিবিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে অভিষেক ব্যানার্জির নাম অভিষেক ব্যানার্জির সংস্থা যুক্ত অভিযুক্ত অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্স লিপস অ্যান্ড বাউন্সের সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি তা নিয়েই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় কালীঘাট এবার ইডির অভিষেক ব্যানার্জির দিকে অভিষেক ব্যানার্জির সাড়ে পাঁচ হাজার পাতার নথি সম্পত্তির নথি জমা দিয়েছিল ইডির দপ্তরে তার এই প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা এত টাকার সম্পত্তির উৎস কি প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি এই টাকা কোথা থেকে পেলেন অভিষেক ব্যানার্জি দু সালে প্রাথমিক টেট দুর্নীতির পর থেকেই অভিষেক ব্যানার্জির সম্পত্তি বৃদ্ধি ম্যাজিকের মতো এনেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি আর তার পর ইডি এবং সিবিআইকে রিপোর্ট জমা দিতে বলেছিলেন ইডি সিবিআই হাইকোর্টের সাঁড়াশি চাপে কার্যত বিচারপতি অমৃতা সিনার সাঁড়াশি চাপে অবশেষে অভিষেক ব্যানার্জির সংস্থা লেফট অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে করা স্টেপ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুধুমাত্র অভিষেক ব্যানার্জির সংস্থা লেফট অ্যান্ড বাউন্স নয় তার সাথে সাথে নতুন বছরের শুরুতে আরও একাধিক প্রভাবশালীদের নাম ইডির লিস্টে আরও একাধিক নিয়োগ কাণ্ডে নতুন নতুন মাতাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে ইডির লিস্টে এবার এমন এমন নাম তাতেই কিন্তু একেবারে চরম বিপাকে কালীঘাট লোকসভা ভোটের আগে একেবারে অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন বছরের শুরুতেই ফের সক্রিয় ইডি এবার ইডি স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যোগ থাকা চারটি কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের অফিসে টানা আঠারো ঘণ্টা ধরে অভিযান ইডির চাষিরে আগেই দাবি করা হয়েছিল লিপস অ্যান্ড বাউন্সে একাধিক কোম্পানির সঙ্গে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা ঢুকেছে এবার সেই টাকারই উৎস সন্ধান করতে চাইছেন তদন্তকারীরা নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র রোহেক কালীঘাটের কাকুকে গ্রেপ্তারের পর গত বছরের একুশে আগস্ট লিপস অ্যান্ড বাউন্সের আলিপুরের অফিসে টানা আঠারো ঘণ্টা ধরে অভিযান চালায় ইডি সূত্রের দাবি লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশিতে এক হাজার পাতা নথি উদ্ধার হয়েছে পরবর্তীকালে ইরি চাষিদের দাবি করা হয় দু হাজার কুড়ি সালের তেসরা জানুয়ারি লিফ্টস অ্যান্ড বাউন্স এবং কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এসডি কনসালটান্সির মধ্যে চুক্তি হয় ইডির দাবি সেই চুক্তির নথি মিলেছে কালীঘাটের কাকুর অ্যাকাউন্টেন্ট অমিত বরণ কর্মকারের বাড়ি থেকে তাতে অফিস ও সেখানে থাকা বিভিন্ন পরিষেবা ব্যবহারের জন্য লিফ্টস অ্যান্ড বাউন্সকে বছরে এক কোটি টাকা দেওয়ার চুক্তিবদ্ধ হয় এসডি কনসালট্যান্সি এখানেই ইডি সূত্রের দাবি লিপস অ্যান্ড বাউন্সের বিভিন্ন ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক কোম্পানির হদিশ পাওয়া গেছে সেখান থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা ঢুকেছে সূত্রের দাবি সেই রকম চারটি কোম্পানির ডিরেক্টরদের তলব করেছে ইডি একই সঙ্গে নথিও আনতে বলা হয়েছে ইডি সূত্রের দাবি জানতে চাওয়া হবে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সেই কোম্পানিগুলির কী ধরনের চুক্তি হয়েছিল লিফ্ট অ্যান্ড বাউন্স থেকে তারা কী কী পরিষেবা পেতেন কোন পরিষেবার জন্য লিপস অ্যান্ড বাউন্সে টাকা পাঠানো হয়েছিল ইডিস ক্যানারে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যোগ থাকা চারটি কোম্পানি এক যোগের তৃণমূলকে আক্রমণের বিরোধীরা ইডিস দাবি এই চারটি কোম্পানির ডিরেক্টরদের আনানথিও তাদের যে বয়ান রেকর্ড করা হবে তা খতিয়ে দেখে এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আর তার মধ্যেই কিন্তু এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স লিপস অ্যান্ড বাউন্সের সাথে আরও একাধিক সংস্থার যোগ যারা মাসে কোটি কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্সে দিতেন কেন দিতেন কি কারণে দিতেন কি সুবিধা পেত তারা লিপস অ্যান্ড বাউন্স থেকে এমনই নানান প্রশ্নে জেরবার বার ইডি আর এই প্রশ্নের উত্তরের সন্ধানে অভিষেক ব্যানার্জির কোম্পানির সাথে কি লিঙ্ক কেন এই কোম্পানিগুলি কারি কারি টাকা লিপস অ্যান্ড বাউন্সকে মাসে মাসে দিয়েছে এই তথ্যগুলি জানার জন্যই কিন্তু এবার ইডি ওই চারটি সংস্থার ডিরেক্টরদের ডেকে পাঠিয়েছে ইডির দপ্তরে তাদের জেরা করে কি কী তথ্য হাতে পায় তাদের চেপে ধরে একেবারে থার্ড ডিগ্রি প্রয়োগ করে কি তথ্য হাতে পায় এর সাথে আর কোন কোন মাথা জড়িত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের কি যোগ কেন কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সেই সমস্ত তথ্যের কি উত্তর দেন ওই ডিরেক্টররা তার পরবর্তী পর্যায়ে ইডি কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের তবে সব মিলিয়ে কিন্তু এবার বিরোধীরা তৃণমূলকে চেপে ধরতে চলেছে যেহেতু নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই প্রথম অভিষেকের সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সের নাম লিফ্টস অ্যান্ড বাউন্স অভিযুক্ত তার আটটি সংস্থার আটটি সম্পত্তি বাজেপ্ত করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে প্রাথমিক পর্যায়ে সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি পরবর্তী পর্যায়ে ইডি কি পদক্ষেপ নেয় নতুন বছরে আর কি ধামাকা দেখায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের